বাঙালি কোনোদিনও ঘরে বসে থাকতে পারে না। কিছুদিনের ছুটি পেলেই এখানে ওখানে ঘুরতে যাওয়ার মন করে। অগত্যা আমারও এই অবস্থা, টুক করে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। পুরীতে ঢুকেই বৃষ্টি আমাদের স্বাগত জানালো। সমুদ্র তখন উত্তাল, দেখতে ভয়ঙ্কর লাগলেও প্রায় আধা ঘন্টা ধরে আমরা ওই বাস স্ট্যান্ডেই দাঁড়িয়েছিলাম আর উত্তাল সমুদ্রের দৃশ্য উপভোগ করছিলাম। সো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরী। সারা রাতে বাস জার্নি করার পর সকালবেলা পুরীতে নেমে সমুদ্রের ধারে বসে এক কাপ চায়ে শরীরটা চাঙ্গা করে নিলাম। ঘড়িতে বাজে পুরো একদম সময় 6:30, আর নদীর ধারে আমি চলে এসেছি আর এখন সঙ্গে চা খাচ্ছি। হোটেলে চেক ইনের সময় সকাল 9টায়, শ্যামলী বাস যথারীতি 6টার সময় পৌঁছে দিল আমাদের পুরীতে। হাতে সময় থাকার জন্য তাই পুরীর সমুদ্রের ধারে কিছুটা সময় কাটিয়ে নিলাম। সো পুরীতে নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি আমাদের ওয়েলকাম করলো, দেখতে পাচ্ছ হালকা বৃষ্টি হচ্ছে, জোরো হাওয়াও দিচ্ছে আর নদী উত্তাল, কি হাওয়া হচ্ছে বুঝতে পারছো আশা করি এইটা দেখে। আর এদিকে সমুদ্র দেখো, সমুদ্র উত্তাল, সমুদ্র উত্তাল হয়ে গেছে এখন। বৃষ্টি আমাদের স্বাগত জানালো পুরীতে, বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম। হোটেলে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, এতটাই জোরে বৃষ্টি ছিল তার সাথে ঝোড়ো হাওয়া। কন্টিনিউ এত বৃষ্টি হচ্ছে যার জন্য আমি দাঁড়িয়ে আছি এখানটায়, সমুদ্র আজকে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে তার সাথে, যার জন্য বৃষ্টির পড়াটা অল্প কিন্তু এত হাওয়া দিচ্ছে যার জন্য বেরিয়ে যাচ্ছে। এখানে প্রায় আধা ঘন্টা বসে আছি, একটু বৃষ্টি কমুক তারপর হোটেলের দিকে যাব। আর দূরের মানে আমাদের একদম অপোজিট সাইডে নদীর ভিউটা দেখো। এই হচ্ছে এখনকার পরিস্থিতি, আর উত্তাল দেখতে পাচ্ছ সমুদ্র। তো শ্যামলী পরিবহনের যাত্রা বলতে গেলে খুবই কমফোর্টেবল, টাকা নিল 1000 টাকা। তো ট্রেনের টিকিট না পেলে শ্যামলী বাসটা খুবই কমফোর্টেবল এটা বলতে পারবো, বাট বয়স্ক মানুষদের একটু অসুবিধা হতে পারে, কারণ অনেকটা সময় বাসে বসে থাকা পা যন্ত্রণা হতে পারে। কিন্তু আমি শ্যামলী পরিবহনের একটা জিনিস দেখলাম যে এরা মাঝে মাঝে দাঁড়াচ্ছিলো, খুবই মানে অনেকটা সময় ধরে দাঁড়াচ্ছিলো, তো এই একটা অ্যাডভান্টেজ আমি বলতে পারি। আর ব্যবহার তো খুবই ভালো, আর বাস ছাড়ার সঙ্গে সঙ্গে একটা জলের বোতল দিয়েছিল। এই হচ্ছে পুরীর সমুদ্র, এখন উত্তাল হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে হালকা আর ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর এখন হোটেলের দিকে যাব একটু বৃষ্টিটা কমলে। বৃষ্টি কমতেই হোটেলের দিকে এগোলাম আমরা, বৃষ্টির জন্য পর্যটক একদম শূন্য। সো রুমে ঢুকে রুমের প্রথমেই দেখতে পাচ্ছ একটা সোজা কাবাট, আর এই হচ্ছে একটা বেড, আর এদিকে দেখো একটা টিভি দিয়েছে, একটা হচ্ছে মিরার আছে, তিন টেবিল দিয়েছে, আর এই পাশের দিকে এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ পরিষ্কার দেখতে পাচ্ছ, কমোড, একটা বেসিন দিয়েছে হাত ধোয়ার জন্য সাবান, আর এই হচ্ছে একটা মিরর, আর এই পাশে একটা সুন্দর ব্যালকনি আছে। এত বড় সমুদ্র দেখে মন কি আর হোটেলে থাকতে চায়, তাই একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম সমুদ্রে পা ডোবাও বলে। এদিকে দেখো যত হোটেল আছে প্রায় পর্যটক মোটামুটি, আর এটা হচ্ছে লাইট হাউস, যারা জানো তারা তো জানো লাইট হাউস, ওই দিকটা পড়ছে স্বর্গদ্বার, আর আমি হচ্ছে ঠিক লাইট হাউসের এখানটায় হোটেলে আছি। হোটেলে এই হচ্ছে বিচ, আর এই হচ্ছে লাইট হাউস, আর এই সোজা হচ্ছে আমাদের হোটেল, হোটেল কাকশন ইন, আর এখান থেকে একটুখানি সামনে গিয়ে ডান দিকে গিয়ে সোজা গেলে প্রায় কত মিটার 100 মিটার মতো গেলে আমাদের হোটেল। এই মুহূর্তে স্বর্গদ্বারের সামনে আছি, স্বর্গদ্বারটাকে নতুনভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছো।
খুব সুন্দর লাগছে। আর এদিকটা পড়ছে সি বিচ। লাঞ্চের জায়গা দেখাই তোমাদেরকে, একটা ইনফরমেশন ভিডিও হতে চলেছে এটা। এখন বাজে প্রায় 12:30, আর আমি এখন লাঞ্চ করতে যাচ্ছি। তো এই হচ্ছে বিদেশ ঘর রেস্টুরেন্ট, আর আমরা এখন এখানে ঢুকবো খেতে। দেখতে পাচ্ছ ভালোই ভিড়। আর এই সামনে হচ্ছে স্বর্গদ্বার, মানে এটা হচ্ছে স্বর্গদ্বারের পিছনের রাস্তা। বিদেশ ঘরে খাওয়ার এই আমার প্রথম, তাই সবার আগে টেস্ট করলাম একটু মাছ ভাত দিয়ে। ডালটা মুগ ডাল, খুব সুন্দর খেতে এবং টেস্ট হয়েছে খুব ভালো। আর আলুটা পুরো আলুর ছাল সমেত তেল তেল করে ভাজা, তো যার জন্য খেতে খুব ভালো লাগছে। এইদিকে মাছ আছে, আর সবজিটা এখনও খাওয়া হয়নি। সবজিটা খাই, খেয়ে টেস্ট করে তারপর জানাচ্ছি। কোথাও ঘুরতে এসে ভালো করে খেতে না পারলে মনটা খারাপ হয়ে যায়, কিন্তু এখানে সেরকম হয়নি, খুব সুন্দরভাবে খেয়েছি। এই মুহূর্তে ভেটকি নিয়েছি একটু, ভেটকিটা বেশ সফট এবং ভেটকিটা সর্ষে দিয়ে করা, সো ভালো লাগছে খেতে। সো এখন খেয়ে দিয়ে বেরোলাম। তো খাওয়া দাওয়াটা এতটাই জোরদার হয়ে গেছে যে থাম্বস আপ কিনতে হয়েছে। তো সামনে এখানে চেয়ার আছে, সমুদ্রের পাড়ে বসবো। আর এই হচ্ছে ভিউ সমুদ্রের ধারে, আর সমুদ্রের ভিউ নেবো আর তার সাথে থাম্বস আপের মজা। বইতে বাজে এখন সময় 6:30, আর আমরা এখন হচ্ছে এসেছিলাম পুরো জগন্নাথ দেবের দর্শন করতে। এখন পুরো জগন্নাথ দেবের পুরো ভিতরে প্রবেশ দিয়ে ঢোকা যাচ্ছে, আর ফাঁকা প্রায়, সেই জন্য ঢুকতে পেরেছি। ঘুমানোর জায়গা, সেই সব জায়গা দর্শন করলাম, খুবই ভালো লাগলো। সন্ধ্যা আরতিটা হচ্ছিলো, তো ওখানে লোকজন পরপর ভিড় হয়ে যাচ্ছিলো, যার জন্য বেরিয়ে আসতে হলো। আর আমার পিছনেই জগন্নাথ দেবের মন্দির, তোমরা দেখো। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির দক্ষিণ দুয়ার, আর উপরে দেখতে পাচ্ছ ধ্বজাটা। আজকে সন্ধ্যাবেলা চেষ্টা করেছিলাম ধ্বজা চেঞ্জ করা দেখো বলে, কিন্তু সেটা হয়নি, যাই হোক। তো এখানটায় রাস্তার ধারে একটা মোমো দোকান পেয়েছি, লেখা আছে 6 পিস 40 টাকা, দেখে তো বেশ ভালো লাগছে, চলো খাই। বেশ 6 পিস আছে আর গরম একদম, আর একটু চাটনি দিয়েছে এর সাথে। তো 1 পিস ট্রাই করে দেখি আবার। ভিতরে চিকেন আছে, গরম খুব, আর লেয়ারটা খুব মোটা। এই হচ্ছে দোকান হট কাঠমান্ডু মোমো, একদম গাঙ্গুরাম স্ট্রিটসের অপোজিটে, তার পাশেই ফালুদার এত বড় একটা দোকান। সমুদ্রের ধারে মাছ ভাজা থেকে মোমো সব ধরনের খাবার দোকান পেয়ে যাবেন, কেনাকাটার জন্য তো দোকানের অভাবই নেই। স্বর্গদ্বার থেকে লাইট হাউসের দিকে কিছুটা এসে ভিড়ভাট্টা এড়িয়ে ফাঁকা একটা নির্জন জায়গায় বসলাম খানিকক্ষণ। 11টার সময় রুমে আসলাম, সমুদ্রের ধারে বেশ খানিকক্ষণ বসেছিলাম কেনাকাটা আর খাওয়া দাওয়ার পরে, মোমোর ভিডিওটা তো তোমরা দেখলে। আর তারপর রুমে আসার পর এখন একটু ফ্রেশ হলাম, আর ডিনার দেবে, তারপর ডিনারটা করব। সো আজকে রাতের মেনুতে আছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর নিজি চিকেন মাঞ্চুরিয়ান। আর খাওয়া দাওয়া খুবই মোটামুটি রিজনেবল প্রাইসে, আর টেস্ট করলাম একটু খাওয়ার জন্য, তো মোটামুটি খাওয়া যাবে। তো এখন বাজে প্রায় 11টা, আর কালকের সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে অনেকগুলো পরিকল্পনা আছে, মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটাও আছে। আজকে তো মন্দিরটা একটু ঘুরে আসলাম, আর কালকে মানে পরবর্তী তোমার ভিডিওয়ে তোমরা জানতে পারবে মন্দিরের ব্যাপারে পুরো। আর আমি যে পান্ডার সাথে মানে আমার বিগত প্রায় 2 বছরের ওই পান্ডার সাথে পরিচয়, এবং ওই পান্ডাই আমার বিগত 2 বছর আমার সাথে খুবই চন্দনদা বলে। তো পরবর্তী ভিডিও তোমাদের আমি সব কিছু বলবো, আর চন্দনদার ফোন নাম্বার এবং ডিটেলসও দিয়ে দেবো, যারা আসতে চাও যোগাযোগ করতে চাও তারা পাবে। আর কালকে অনেক কিছু পরিকল্পনা আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এখন খাওয়া দাওয়াটা করি, এটা হচ্ছে এত লোভনীয় একটা জিনিস, তো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তোমরা তখন ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ব্লগে, টাটা বাই।